@dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মেয়েদের জন্য মুখ ঢাকা কি বাধ্যতামূলক নাকি এটি সুন্নাহ? মুখ ঢাকার যে পর্দা, এটা সকল উলামায়ে কেরামের মতে সর্বোত্তম পর্দা, এটি সর্বোত্তম পর্দা। তবে এই যুগের বড় মহাদেশ শেখ আলবানি সহ আরো অনেকের মতামত, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ যে মতামতটি দিয়েছেন সেটি হলো, কেউ যদি মুখ খোলা রাখে তাহলে সে পর্দা করে এমনটি বলা যাবে না। যেহেতু কোরআনে আল্লাহ বলছেন ইল্লামা জাহারা মিনহা, ব্যাখ্যা তারা বলেছেন মুখের কথা। অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন যে না, মানে সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই হলো মুখ। অতএব এখানে উলামায়ে কেরামের দুটো মত রয়েছে, আমরা যেটিকে প্রাধান্য দেই সেটি হলো মুখ ঢাকার পর্দা সহ। আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে মুখ ঢাকার পর্দাটা আমরা করিয়ে থাকি এবং এই মতামত থেকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তবে দ্বিতীয় যে আরেকটি মত রয়েছে সেটি আমরা বলে দিয়েছি, এটি হাদিসে থাকার কারণে এটি মানে এটি একটি এলমি বিষয়, সেটা গোপন করা যাবে না, সেই জন্য দ্বিতীয় মতটি আমরা বলে দিয়েছি।